আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি ফারিজ ক্রিয়েশন ওয়ার্ল্ডে। আজকে আমরা একটা হ্যান্ড এমব্রয়ডারি কাজ করব, যেটা সিম্পল হ্যান্ড এমব্রয়ডারি আছে ওটা কাজ করব, আর একটা হ্যান্ড ক্রাফট কাজ করব ওয়েল ডেকোরেশনের জন্য। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো প্রথমে আমরা নকশা টেকে নিচ্ছি, যে আমি সহজ একটা নকশা এঁকে নিচ্ছি আমার পছন্দ মতো পেন্সিল দিয়ে। আপনারা চাইলে ভালো গাঢ় কালি বের হয় এরকম কলম বা পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন। তো আমার আঁকা হয়ে গেছে। এখন আমি আমার পছন্দ মতো সুতো দিয়ে প্রথমে এটাকে চেইন সেলাই করব। তো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করছি। আপনারা সুতোটা একটু ছোট করে নেবেন, না হলে সুতোর মধ্যে আটকে যায় বড় সুতো নিলে। তো ছোটোটা একটু ছোটো করে নিলে সুবিধা হয়। ওই লাইনটা আমরা করে নিয়েছি, এখন এই লাইনটা করবো একই রকমভাবে।
তো এটা করা হয়ে গেছে, এখন আমরা পাতাগুলো করে দেব। আমি প্রথমে একটা পাতা করে নিয়েছিলাম, এখন আমি আরেকটা পাতা করে আপনাদের দেখাচ্ছি। আমরা সেন্টার থেকে সুতোটা উঠিয়ে এইভাবে একই রকমভাবে শুরু থেকে একটা নিচের দিক থেকে উপর পর্যন্ত, আবার উপর থেকে নিচের দিক পর্যন্ত বর্ডার লাইন পর্যন্ত করেছি। তো একইভাবে করলে পাতাটা হয়ে যাবে। এভাবে আমরা পাতাগুলো করার পর আমরা সবগুলো পাতা করা হয়ে গেছে, এখন আমরা ফুলের ফুল করব। যেটা সিম্পল যেটা সেলাই আছে একদম সিম্পল, আমরা ওই সেলাইটা করছি ফুলের জন্য। এটা আমার প্রথম ভিডিও, তাই আমি একদম সিম্পল সেলাইটা আপনাদের দেখাচ্ছি। পরবর্তী ভিডিওগুলোতে আমি চেষ্টা করব আরও ভালো ভালো সেলাই দেখাতে। আশা করি আপনারা সাথে থাকবেন। একে একে আমরা সবগুলো পাপড়ি করে নেব এরকমভাবে। ফুলটা করা প্রায় হয়ে গেছে, এখন আমরা মধ্যের অংশটা ভরাট করব। এখন আমরা সাইডটা সম্পূর্ণটা চেন সিলে দিয়ে ভরাট করে নেব। এখন আমি কিভাবে করছি আগের মতোই একই রকম করে। আপনি হয়তো ভাবছেন পাখির আওয়াজ কোথা থেকে, আসলে আমি গ্রামে থাকি, তো গ্রামে অনেক পাখি আছে, তার শব্দ আছে, তাদের কিচিমিচি আসছে, সুতরাং পাখির আওয়াজ আসবেই। না, এনজয় করুন পাখির আওয়াজ। ওইটা করা শেষ, এখন আমরা এটাও একই রকমভাবে চেন সেলাই দিয়ে পুরোটা ভরে নেব। একই রকমভাবে পুরোটা করব, শুধু এটা ছোট ছোট সেলাই ওঠাবো।
দেখুন এটা সর্বশেষ কত সুন্দর দেখা যাচ্ছে। আশা করি আপনারা এরকম ভাবে করতে পারবেন। আজকে আমি এটা বানাবো, আপনাদের দেখাবো। আমি খুবই দুঃখিত, আর পেপার কাটা আর ফুলগুলা পাতাগুলো বানানোর ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এখন এটা আছে আমার কাছে, আমি এটি আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি পরবর্তী ভিডিওতে চেষ্টা করব যে এই ফুলগুলো কিভাবে পেপার দিয়ে তৈরি করা যায় তা দেখাতে। আমি ভীষণভাবে দুঃখিত। তো আমি প্রথমে এলোমেলোভাবে ফুলগুলো সাজিয়ে দিচ্ছি আমার পছন্দ মতো। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সাজিয়ে নিতে পারেন। আমি যে আঠাটা ইউজ করছি সেটা যে কোনো লাইব্রেরিতে পেয়ে যাবেন। এইভাবে এটা লাগানোর পর সবাই আপনাদের ঘরে এটা লাগিয়ে রাখতে পারবেন। এটা আমার প্রথম ভিডিও, জানি না ভিডিওটা কীরকম হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তবে আমি পরবর্তী ভিডিওগুলো চেষ্টা করবো আরও ভালো করে তৈরি করার। আপনারা আমাকে প্লিজ সাপোর্ট করবেন। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আল্লাহ হাফেজ।